নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি নিরামিষ গাঁঠি কচুর দম এই গাঠি কচু আমি একটা স্পেশাল মশলা দিয়ে রান্না করে দেখাবো আজকে আপনাদেরকে একদম আলাদা খেতে লাগবে নিরামিষভাবে গাঁঠি কচুর তরকারি বা দম তো বিভিন্নভাবে খেয়েছেন আমার পদ্ধতিতে স্পেশাল মশলায় এই গাঠি কচুর দমটা একবার ঝাল ঝাল করে বানিয়ে দেখুন অপূর্ব লাগবে খেতে চেটে চেটে খাবে বাড়ির লোকেরা গাঁঠি কচুর এই নিরামিষ দমটা বানানোর জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গাঠি কচু আর একটা বড়ো সাইজের আলু দেখে মনে হচ্ছে গাঁঠি কচুটা পাঁচশো গ্রাম নয় কিন্তু এতটাই ভারী ছিল আর বড় বড় ছিল গাঠি কচু যে এই কটাতেই পাঁচশো গ্রাম হয়ে গেছে যাই হোক ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে দেখে আমি বুঝতে পারছি না এইবার কচুগুলো আর আলুটা আমি কেটে নেব দেখুন আমি কাঠি কচুটা কেটে নিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি বেশ ডুমো করে একটু বড় করে কেটে নিয়েছি একদম ফ্রেশ কাঠি কচু রান্না করতে করতেই দেখবেন ভাজতে ভাজতেই গলে যাচ্ছে আর আলুটাও একদম গাঠি গাঠি কচুর মাপ মতো কিন্তু কাটতে হবে যাতে ইকুয়ালি দুটো সুসিদ্ধ হয় আর অব এই দুটোই কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবং বারংবার কিন্তু ধুতে হবে কাটে গচুর থেকে কিন্তু প্রচুর মানে কষ্ট বেরোয় তাই ভালো করে ধোয়াটা কিন্তু মাস্ট চলুন এবার রান্নায় যাওয়া যাক এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি এইবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা কতটুকু দিয়ে রান্না করবেন সেটা আপনার ওপর নির্ভর করছে যেরকমভাবে আপনার বাড়িতে খেতে পছন্দ করবে সেইভাবেই কিন্তু তেলের ব্যবহার করবেন আমি বারংবার বলে থাকি পছন্দটা আপনার নিজের হওয়া চাই নুন মিষ্টি ঝাল আর তেল অবশ্যই আপনারা নিজের পছন্দ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন এবার তেলটাকে হাই ফ্লেমে ভালো করে ধোয়া ওটা গরম করে নিতে হবে ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে পাঁচফোরণ অবশ্যই পাঁচ ফোড়ন দেবে পাঁচ ফোড়ন কিন্তু এই রান্নার একটা বড় ভূমিকা পালন করবে ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরোবে তারপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা সেটাকে একটু ফাটিয়ে দিয়ে দিতে হবে আর এই সময় ফ্লেমটা লোকতে করে দিতে হবে কারণ তেল অলরেডি তেতে রয়েছে তারপরে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দেবো কারণ গাঠিগজু আর আলুটা দেওয়া মাত্রই কিন্তু ছিটে আসবে তাই এটা কিন্তু রোধ করতে সাহায্য করে হলুদটা তেলে দিলে তারপরে দিয়ে দেবো ধুয়ে রাখা আলু আর গাঁঠি কচু দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু ভাজতে হবে তার আগে ওপর থেকে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণে একটু নুন দিয়ে তারপরে ভালো করে এটাকে ভাজতে হবে একটু লাল লাল করে ভাজবেন তাহলে কিন্তু গাঁঠি কচুর যে একটা হর হরে ব্যাপার থাকে না মানে বেশ একটা স্লারি টাইপের থাকে সেরকম সেই জিনিসটা কিন্তু অনেকটা কেটে যায় ঠিক এক মিনিট ভেজে নেওয়ার পর দেখুন একটুখানি হলুদের পরিমাণ কম লাগছে তাই অল্প করে আবারও একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভেজে নেব সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটুখানি লাল লাল করে বারবার খুন্তি চালিয়ে চালিয়ে কিন্তু ভাজতে হবে খুব সাবধানে ভাজবেন হাই ফ্লেমে দিয়ে কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু এক অংশ বেশি পুড়ে যাবে একাংশ কিন্তু ভালো করে ভাজা হবে না তাই মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে ভাজবেন এটা ভাজতে ভাজতে আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নিই চলুন যেটা কাঠি কচুর স্বাদ আমুল বদলে দেবে প্রথমেই নিয়ে নিয়েছি একটা প্যান প্যানটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফ্লেমটা কিন্তু আমি লোতে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো একটা চামচ গোটা সাদা জিরে তারপরে দিয়ে দেবো একটা চামচ গোটা ধনে তারপরে দেব গুনে গুনে দুটো এলাচ দিতে হবে ছোটো এক টুকরো দারুচিনি দিয়ে দেবো ছ টুকরো মানে ছটা গোলমরিচের দানা তারপরে দিয়ে দেবো তিন টুকরো লবঙ্গ সব কিন্তু মাপ অনুযায়ী দিতে হবে ফ্লেমটা লোতে রেখে এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে এক মিনিটের জন্য যতক্ষণ না পর্যন্ত বেশ ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এবং দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং গন্ধ দারুণ বেরোচ্ছে এইবার এটাকে ঠান্ডা করে আমি এটাকে একটা পাউডার বানিয়ে নেবো মানে গ্রাইন্ড করে নেব দেখুন আমি মশলাটাকে গ্রাইন্ড করে নিয়েছি আমাদের গাঁঠিকুচু স্পেশাল ভাজা মশলা একেবারে রেডি এইবার চলুন গাঁঠি কচুটা কেমন ভাজা হয়েছে দেখে নিই গাঁঠি কচুটা দেখুন প্রায় ভালো করেই ভাজা হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুক্ষণ এক মিনিটের জন্য আবারও একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা ভাজা মশলাটা ফ্লেমটাকে কিন্তু এইবার মিডিয়াম থেকে লোতে দিতে হবে কারণ ভাজা মশলা দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যেতে পারে এবং তিতকুটে ভাব চলে আসতে পারে এবার ভাজা মশলা দিয়ে পুরো কচু আলুর সঙ্গে একটুখানি তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে যাতে পুরো সুগন্ধটা পুরো সবজির মধ্যে চলে আসে দেখুন কিছুক্ষণ আমি ভাজা মশলার সাথে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার লাল লঙ্কার গুঁড়োটা অল্প দেবেন তাতে একটু উজ্জ্বল কালার আসে তারপরে কিছুক্ষণ আবারও একটু ভাজা ভাজা করে নেবো লো ফ্লেমে করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো দেড় কাপ মতো জল দেড় কাপ মতো জল দিয়ে ভালো করে সব কিছুকে একসাথে মিক্স করে দিতে হবে এইবার একটা ঢাকনা চাপা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে পনেরো মিনিটের জন্য এইভাবেই কিন্তু দমে সিদ্ধ করে নিতে হবে আলু আর কাঠি কচুটাকে ঠিক পনেরো মিনিট বাদে ফিরে এসেছি এবার ঢাকনাটা আমি সরিয়ে নেব দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে তারপরে খুন্তি দিয়ে হালকা হাতে একটু নাড়াচড়া করে দিতে হবে একটা আলু আর গাঁঠি কচু কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর সুসিদ্ধ হয়েছে কিন্তু সব গোটা কোটা রয়েছে গাঁঠি কচু আর আলু যেহেতু একেবারে নরম খুন্তিটাও কিন্তু খুব সাবধানে নাড়াতে হবে নাহলে কিন্তু সব ঘেটে ঘ হয়ে যাবে এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে চিনে নেওয়া কাঁচা লঙ্কা নিরামিষ রান্নায় একটুখানি কাঁচা লঙ্কার ফ্লেভার না থাকলে আর ভাতের সাথে মেখে না খেলে ঠিক জমে না একটু ঝাল ঝাল তো হতেই হবে তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটুখানি চিনির গুঁড়ো নিরামিষ রান্নায় একটু চিনির গুঁড়ো অবশ্যই ব্যবহার করি আমরা আপনারা যদি পছন্দ না করেন অ্যাভয়েড করতেই পারেন শেষে দিয়ে দেবো একটু সামান্য শাহি গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে ভালো করে মিক্স করে দিলেই রেডি হয়ে গেল স্পেশাল ভাজা মশলায় গাঁঠি কচু আলুর দম বা তরকারি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন বাড়ির লোক ভাত দিয়ে চেটে খাবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল করতে কিন্তু ভুলবেন না যেন নমস্কার